তো প্রথমে জানাই হ্যাপি হোলি, শুভেচ্ছা। তোমরা সবাই খুব ভালো করে আনন্দ করো। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে দোলের পরের দিনের ভিডিও। তো দেখো, সূর্য সোনা হোলি খেলছে একা। সূর্য সোনা হোলি খেলা খুব ব্যস্ত আছে। ওরা তিন ভাই খেলাধুলা করছে। দেখো, তিন দুষ্টু সারাদিন এই তিনজনকে নিয়ে মাথাটা নষ্ট হয়ে যায়। আর দেখো, ভাসতে আমাকে রং লাগাচ্ছে, ভাসতে রং লাগাচ্ছে। ওই যে পিছনের ছেলে, এই আমরা চার পাঁচজনাই রং খেলছি বন্ধুরা। ওই যে সূর্য সোনা তো সকাল থেকেই রং খেলা শুরু করে দিয়েছে। দেখো, ওদিকে একটু ক্যামেরা দাগ করেছে, ও পোজ দিচ্ছে। আর এই যে আমার ভাসতে, তো আমরা এই পাঁচজনাই রং খেলছি। আর দেখো, এই যে সূর্য সোনার মানে যে সেই স্কুল থেকে ও রং খেলা শুরু করে দিয়েছে। দু তিন দিন খুব রং খেলায় মেতেছে। এই যে বড় দুষ্টু মানে শুভদীপ, আমার ক্যামেরাম্যান, কিন্তু বন্ধুরা ওই যে সাইকেল চালালো না ও, আর এটা আমার ভাজটা, তো এরা এই যে ক্যামেরাম্যান, খুব দুষ্টু, কথা শোনে না, বইও পড়তে চায় না। তো কি করা যাবে বলো? হ্যাঁ, এই যে সারাদিন এদের মারামারি খুনসুটি লেগেই আছে, সারাদিন চিৎকার চেঁচামেচি করতে। তো তারপর রং ঠং খেললাম, ভাবলাম যে আমার তো চাল আয় হয়ে গিয়েছে, তো সেটাই দেখো আমি এখন চালটা ঝেড়ে নিচ্ছি। তো চাল ঝাড়তে ঝাড়তে গিয়েই ওদের সাথে রং খেলে আসলাম। এখন মোটামুটি একটার মতো বাজে, তারপরে এইটুকু কাজ করে স্নানটা করে ফেলবো। বন্ধুরা, এই পর্যন্ত যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো, হয়তো বন্ধুরা তোমরা একটি লাইক দিতে ভুলে গেছো। প্লিজ বন্ধুরা, তোমরা একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিও, কারণ তোমাদের একটি লাইক আমাদের ভিডিওটা আরও কিছু ভিউয়ারের কাছে পৌঁছাতে সাহায্য করো। তো বন্ধুরা, তোমরা এটুকু হেল্প করো। আর দেখো বন্ধুরা, তোমাদের সামনে এলাম, তবুও ভয়েস দিতে পারছি না, কারণ বাড়ির পাশেই বক্স বাজছে দোল উপলক্ষে, তো হোলি উপলক্ষে। তো বন্ধুরা, তারপর দেখো স্নান দান করে ফ্রেশ হয়ে পুজো পার্বণ করে সব খাওয়া দাওয়া কমপ্লিট করে, সমস্ত কিছু কমপ্লিট করে দেখো রেডি হয়ে গিয়েছি কোথাও যাওয়ার জন্য। কিন্তু তোমাদের সাথে বাড়িতে আর দেখা করতে পারিনি বন্ধুরা, কারণ খুব তাড়া। ওদিকে দিদি বাড়ি থেকে ফোন করেই যাচ্ছে, তো বলো তো এই 5-10 মিনিটে কি রেডি হওয়া যায়। তো আমাদের বাড়ি থেকে বেশি দূর না, মোটামুটি 20 মিনিটের মতো সময় লাগবে বাইকে যেতে। তো মাঝে একটি জলঢাকা নদী পড়ে, সেখানে বাঁশের ব্রিজ। তো দেখো, যেতে যেতে দেখো রাস্তায়ও অনেক লোক রং খেলছে। তো এটুকু একটু ক্যামেরা করে নিলাম। তো ওই কী বললাম যেন, দিদিবাড়ি যেতে যেতে একটা ব্রাশের ব্রিজ পড়ে জলঢাকা নদী পার হতে, কিন্তু সেই ব্রিজটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ ওর পাপা তো এমনি ক্যামেরা করা পছন্দ করে না। তো লুকিয়ে লুকিয়ে এটুকু ক্যামেরা করেছি। তো বাসের ব্রিজে বাইকে চড়িয়ে যাবো, যদি হেঁটে যেতাম ক্যামেরাটা করতে পারতাম, কিন্তু ওর পাপা তো সঙ্গে আছে, তাই না ক্যামেরাটা বন্ধুরা করতে পারবো না। দেখো বালির চর দিয়ে যাচ্ছি, এটা কিন্তু কোনো পাকা রাস্তা নয়, শুধু বালি আর বালি, উপরে কিছু কাঠ ঠাস বিছানো আছে। তো যাচ্ছি সামনে, বন্ধুরা দেখো কোথায় চলে আসছি। তোমাদের সাথে তো আর বাড়িতে দেখা করতে পারিনি, রাস্তায় একটু একটু দেখা হয়েছে। দেখো পৌঁছে গিয়েছে দিদি বাড়ি। দেখি দিদি ভাত চাপিয়েছে, কিন্তু দিদি কোথায় গেল যেন। তো আমি একটু উনুনে জাল করছি। আর দেখো সূর্য সোনা এসে, কি দেখো সূর্য সোনা খেলায় ব্যস্ত আছে। যে পিসকারি, ওর দিদি ভাইয়ের পিসকারি বলছে, মা আমি এটা কিন্তু নিয়ে যাব। আমি বলছি ওকে। ওই যে দিদি ভাই আসছে, দেখো কত সুন্দর সামনটা। আর দেখো ভাগ্নের সাথে ক্ষেত খামারগুলো দিয়ে ঘুরছি। আগে এসে তো এদিক দিয়ে খেলাধুলা করতাম দিদি বাড়ি আসলে, তো তাই ভাগ্নিকে বললাম চলো আমরা একটু ওপারে যাই, দিদি ওপাশে গেলো। তো তাই দেখো আমরা উঠে যাচ্ছি ওপারে। তারপর দেখো ফিরে এসে খেতে বসে গিয়েছি, খাওয়া অর্ধেক হয়ে গিয়েছে। তারপর মনে পড়লো হো, আমি তো ক্যামেরা করে নিই, বন্ধুদেরকে একটু দেখাই। তো খাচ্ছি মাছ ডাল আর মাটন চিকেন, দুটোই আছে। তো অর্ধেক খাওয়া হয়ে গিয়েছে, তারপর ক্যামেরাটা করছি। ওকে বন্ধুরা, ব্লগটা আর বেশি বড় করছি না, তোমরা সঙ্গে থাকো।
আর দেখো বন্ধুরা, এখন বাজে রাত্রি 9টা। বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট, একটু ঘুরলাম ফিরলাম, অনেকদিন পর দিদি বাড়ি এসেছি, তো এখন বাড়ি ফিরে যাব। ওকে বন্ধুরা, ব্লগটা আর বেশি বড় করছি না।